মাশরুমে উপস্থিত পটাশিয়াম শরীরের অন্দরে সোডিয়ামের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও এটি ক্যান্সার রোগকে দূরে রাখে, শরীরের হাড়কে শক্তপোক্ত করে আর পুষ্টির ঘাটতি দূর করে, এমনকি সেলেনিয়ামের ঘাটতিও দূর করে থাকে নিয়মিত মাশরুম খেলে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, ডায়াবেটিস রোগকে দূরে রাখে, অ্যানিমিয়ার প্রকোপ কমায় আর আয়রনের ঘাটতি দূর করে। এমনকি মাশরুমের শরীরে মজুদ থাকা ফাইবার এবং উপকারী এনজাইম শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ধীরে ধীরে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল মাত্রা কমতে শুরু করে, অন্যদিকে বাড়তে শুরু করে উপকারী কোলেস্টেরলের মাত্রা, ফলে স্বাভাবিকভাবে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় আর সেই সাথে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের আশঙ্কাও কমে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।